দীর্ঘ 67 দিন পর ঘুরল বাস মিনিবাসের চাকা। ক্ষতি পোষাতে করোনাকালে 60% ভাড়া বাড়ানোর পরও প্রথম দিনেই দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। রাজধানী সহ সারা দেশেই বাস মিনিবাস চলাচলের চিত্র ছিল প্রায় একই রকম। স্বল্প আয়ের মানুষেরা করোনার স্থবির অর্থনীতিতে ভাড়া বাড়ানোয় ক্ষুব্ধ। আবার অনেক বাস মিনিবাসই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। টিকিট কাটার সময় যে একটা ব্যবস্থা, সামাজিক একটা দূরত্ব, ডিস্টেন্স আছে, সেটা মানা হচ্ছে না। আমি গাবতলী থেকে যাব বসুন্ধরা, আমার কাছ থেকে 60 টাকা দাবি করছে, নরমাল 30 টাকা ছিল আগে ভাড়া। চাকরি বাকরি নাই, কোনো রোজগার ইনকাম নাই, যারা মধ্যবিত্ত পরিবারের লোক তাদের জন্য একটু বেশি মনে হয়ে যায়। ভাড়াটা অবশ্যই বেশি, এখন কিছু তো করার নেই। এখন যথারীতি অভিযোগ অস্বীকার করার প্রবণতা ছিল চালকদের। তাদের দাবি সব নিয়ম মেনেই গাড়ি চালাচ্ছেন। গ্লাস আছে, মুখে মাস্ক আছে, আমরা বালতি রাখছি গাড়ি পরিষ্কার করার জন্য, গ্লিসিন পাউডার দিয়ে স্প্রে রাখছি, সিডে মারতেছি, হাতে মারতেছি পাবলিকের। নিয়ম রক্ষায় প্রথম দিন রাজধানীর 8টি স্পটে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। গণপরিবহন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা এটা আমরা পর্যবেক্ষণ করতেছি। আমাদের টোটাল হচ্ছে 8টা মোবাইল কোর্ট চলমান আছে, তার মধ্যে 3টা হচ্ছে মনিটরিং সেল আছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হুঁশিয়ার করে বলেন, শর্ত না মানলে আবারও কঠোর হবে সরকার। সরকার বাস্তবতার প্রয়োজনে ভাড়া করেছে, আমাদের অসচেতনতা এবং স্বাস্থ্যবিধি না মানা পরিস্থিতির যদি অবনতি হয় তাহলে আমাদেরকে আবারও কঠিন সিদ্ধান্ত নিতে সরকার বাধ্য। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।